সাগর দেখিতে অর্ধকোটি টাকার ছোট বড় বিভিন্ন প্রকার মাছ মরে ভেসে উঠছে। বিষপ্রয়োগে মাছগুলো মারা হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। কক্সবাজারের টেকনাফে সাবারাঙে ঝুপড়ি ঘরে আগুন লেগে আবুল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু। সকালে দুটি ও বিকালে আরও দুটি, মোট চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জালিয়াতি ঠেকাতে প্রক্টোরিয়াল বডি, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী সহ চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।